আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا شمعت بندگان حضور পরে দ্বিতীয় খুতবায় আমরা যে জিনিসটি শিক্ষা দেব সেটা হলো তাইয়াম্মুম। কোনো লোক যদি পানি ব্যবহার করতে অক্ষম হয় অথবা পানি না পায় অথবা সে যদি পানি আসে কিন্তু ব্যবহার করলে তার সমস্যা দেখা দেবে এমন যদি কিছু হয় তাহলে ওই লোকের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছেন যে ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা তাইয়াম্মুম করে নাও। তাইয়াম্মুম মানে কি? সংকল্প করা, ইচ্ছা করা। এক কথায় উজুর স্থলাভিষিক্ত, উজুর স্থলাভিষিক্ত। উজু পাইতেছেন না, উজু করতে পারতেছেন না, তাহলে আপনি তাইয়াম্মুম করবেন। এখন পানি যদি 10 বছর পর্যন্তও না পান তাহলে অবশ্যই আপনার তাইয়াম্মুম করেই উজু গোসলের কাজ সেরে নিতে হবে। তা আলহামদুলিল্লাহ পানি এখানে অ্যাভেলেবেল। তো যতবে যদি পানি পাওয়া না যায়, নাফাক হয়ে গেছেন, পানি নাই, আসতেইছে না, তাইয়াম্মুম করে আপনি গোসলের নিয়াতে উজুর নিয়াতে তাইয়াম্মুম করেন, এনাফ। এই তাইয়াম্মুম করার নিয়মটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, অতএব আপনার আমার সেই তাইয়াম্মুম সেই পদ্ধতিতে করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাইয়াম্মুম করার পদ্ধতি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বিভিন্ন হাদিসের পর্যবেক্ষণ করে যেটা প্রমাণিত যে প্রথমে আপনি ওই রকম দেলে দেলে নিয়ত থাকবে যে আমি তাইয়াম্মুম করব। এই তাইয়াম্মুম করা নিয়তে আপনি প্রথমে হ্যাঁ বিসমিল্লাহ বলে দুই হাত পবিত্র মাটিতে একবার মারবেন। মারার পর আপনি ফু দেবেন দুই হাতে অথবা ঝাড়া দেবেন, দিয়ে প্রথমে মুখমণ্ডল মাসাহ করবেন একবার, এরপরে বাম হাত দিয়ে ডান হাতের উপরের কবজি পর্যন্ত একবার মাসাহ করবেন, আর ডান হাত দিয়ে বাম হাতের উপরের কবজি পর্যন্ত একবার, বাস হয়ে গেল তাইয়াম্মুম। আবার বলি, বিসমিল্লাহ করে ঝাড়া দেবেন অথবা ফু দেবেন, দিয়ে আগে মুখমণ্ডল মাসাহ করবেন একবার, বাম হাত দিয়ে ডান হাতের উপরের কবজি একবার, এই পর্যন্ত, কোনোই পর্যন্ত না, কবজি পর্যন্ত, আবার ডান হাত দিয়ে বাম হাতের উপরের কবজি পর্যন্ত একবার মাসাহ করলেন। এরপরে যদি দোয়া পড়েন ওই উজু করার শেষে বললেও বলতে পারেন। এই হলো উজু করা মানে তাইয়াম্মুম করার সংক্ষিপ্ত নিয়ম। এই নিয়মে তাইয়াম্মুম করেই আপনি নামাজ পড়তে পারবেন, বাস। তবে যদি কোনো লোক পানি না পাওয়ার কারণে তাইয়াম্মুম করলেন, যখনে আবার পানি পেয়ে যাবেন আপনার এজা হাজার আলমা বাতালত তাইয়াম্মুম, পানি উপস্থিত হয়ে গেলে আর তাইয়াম্মুম আর থাকবে না। কিন্তু খুব রোগ, পানি ব্যবহার করলে জ্বর, অসুস্থ হয়ে পড়বেন, তাহলে আপনি তাইয়াম্মুম করেই নামাজ পড়তে পারবেন। মানে নামাজ মাফ নাই, নামাজ আপনি বাদ দেবেন এমন কোনো সুযোগ নেই। অতএব কারণে আসুন এই তাইয়াম্মুম এবং গোসল মানে উজু এর পদ্ধতি আমরা আজকে শিক্ষা দিলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এগুলি ভালো করে জেনে এগুলি মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করে, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে যেই প্রসেসগুলি শিক্ষা দিয়েছিলেন এটা আমরা যেন ভালোভাবে মনে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন সবাইকে দান করেন, বলুন আমিন। আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো এই, কোনো লোক যদি উজু করার পর আপনি মুজা পড়েন তাহলে পরের ওয়াক্তের নামাজে আপনি সমস্ত অঙ্গ ধৌত করে এরপর পা ধোয়ার সময় দুই হাতটা আগে ভিজিয়ে নিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের ওপর, বাম হাত দিয়ে বাম পায়ের ওপরটা একবার মাসাহ করলেই যথেষ্ট। কিন্তু শর্ত হলো উজু করার পর মুজা পড়তে হবে। কিন্তু এমনিতেই মুজা পড়লেন তাহলে আপনার মাসাহ করলে জায়েজ হবে না, অবশ্যই ধুইতে হবে। কিন্তু যদি উজু করার পর এরপর মুজা পড়লেন উজু থাকা অবস্থায়,
এরপরে পরের নামাজের সময় শুধু যদি মুজার উপর মাসাহ করেন তাহলেই যথেষ্ট ইনশা আল্লাহ তাআলা। এ হলো মাসাহ করার নিয়ম। এবং আরেকটি জিনিস সেটা হলো এই, কোন লোক যদি মুজার উপর মাসাহ করেন মুকিম অবস্থায়, বাড়িতে অবস্থান করা অবস্থায় একদিন এক রাত পর্যন্ত মুজার উপর মাসাহ করে নামাজ কালাম চলবে। আর যদি মুসাফের হন তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত এই মাসাহ করলে আপনার যথেষ্ট হবে। এই হলো খুব সংক্ষেপে উজু গোসল এবং মানে উজু তায়াম্মুম এবং মাসাহ করার নিয়ম আজকে আমরা আলোচনা করলাম। আল্লাহ এর মাধ্যমে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও এবং আমাদের উপকার সাধন করো। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মা ইন্না